কিমের নিশানায় মার্কিন ঘাঁটি প্রস্তুত হাইপারসোনিক মিসাইল সফলভাবে নিজেদের নতুন ধরনের মধ্যবর্তী পাল্লার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের জন্য একটি সলিড ফুয়েল ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দূরবর্তী মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য উত্তর কোরিয়ার ডিজাইন করা আরও শক্তিশালী এবং দ্রুতগতির ক্ষেপণাস্ত্র তৈরির প্রচেষ্টার অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ। উচ্চ প্রযুক্তিগত অস্ত্র ব্যবস্থার মধ্যে অন্যতম হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র 2021 সালে প্রকাশ্যে এই অস্ত্র প্রবর্তনের ঘোষণা দিয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান হুমকির কারণেই এই অস্ত্র তৈরির দাবি করেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, মূলত মার্কিন নিষেধাজ্ঞার মতো পরিস্থিতি মোকাবেলায় একটি আধুনিক অস্ত্রের ভাণ্ডার চান কিম। কেসিএনএ জানিয়েছেন, মঙ্গলবার উত্তর কোরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে রকেট উৎক্ষেপণ কেন্দ্রে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের জন্য মাল্টি স্টেজ সলিড ফুয়েল ইঞ্জিনের গ্রাউন্ড জেট পরীক্ষা চালান কিম। প্রতিবেদনে কিমকে উদ্ধৃত করে বলা হয়েছে, মধ্যবর্তী পাল্লার নতুন ক্ষেপণাস্ত্রের কৌশলগত মূল্য মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডকে লক্ষ্য করা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ এবং শত্রুরা এটি সম্পর্কে ভালোই জানে। সংবাদ মাধ্যম পলিটিকো বলছে, উত্তর কোরিয়ার হাতে বা প্রস্তুত প্রক্রিয়ার মধ্যে থাকা মধ্যবর্তী পাল্লার ক্ষেপণাস্ত্র এমন অস্ত্র ব্যবস্থা যা প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুয়ামে আক্রমণ করার লক্ষ্যে করা হয়ে থাকতে পারে, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে।